السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مضل لہ ومن يدلل فلا حدیلہ واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک لہ واشهد ان محمدًا عبده ورسوله صلی اللہ تعالی علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیمًا کثیرہ اما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا فروة قال حدثنا علي بن مسهر عن هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله عنها أن الحارث بن هشام سأل النبي صلى الله عليه وسلم كيف يأتيك الوحي قال كل ذلك يأتيني الملك أحيانا مثل في مثل سلسلة الجرس فيفسم عني وقد وعيت ما قال وهو أشده عليّ

বদ উল মানে সৃষ্টির সূচনা পর্ব পর্ব নম্বর ছয় বিষয়বস্তু চলছে ফেরিস্তাদের আলোচনা সম্পর্কে গত আলোচনাগুলি ছিল পরপর দুটি ফেরিস্তাদের আলোচনা ফেরিস্তা সম্পর্কীয় মালায়কা সম্পর্কীয় হাদিস আর আজকে ইনশাআল্লাহ তালা সেই বিষয়টি শেষ করব আল্লাহ তৌফিক দিনে আল্লাহ তৌফিক দান করুন জি

ধরন বা প্রকরণটা কি কি নিয়মে কীভাবে ওহিটা আসে ওহিটা আসে তখন কেমন হয়ে আসে এই বিষয়টি জিজ্ঞেস করলেন এই হাদিস কিন্তু প্রথম যে পর্ব আমাদের সাহেব খারিজ অহির পর্ব তাই না ইমানের আগে শাহিব খারিতে অহির আলোচনা রয়েছে সেখানেই কিন্তু এই হাদিস চলে এসছে দ্বিতীয় হাদিস এই কিতাব সাহেব হারির দ্বিতীয় হাদিস সুতরাং বিস্তারিত আলোচনা হয়ে গেছে আপনার কাছে ওহি কিভাবে আসে তাহলে কুল্লজালিকা সব রকম করে আসে মানে যেসব প্রচলিত নিয়ম ওহি আসার আম্বিয়া রসুলগানের কাছে অন্য নবীদের কাছে এসেছে সবভাবেই আসে কুল্লোজালিকা মানে কুল্লোজালিক সব রকমভাবে ওহির আগমন ঘটে থাকে তার মধ্যে একটি হচ্ছে ইয়া মালাকু কখনো কখনো মালাক অর্থাৎ কোন ফেরেশতা জিব্রাইল কারণ ওহির দায়িত্বে যিনি নিয়োজিত তিনি হচ্ছেন জিব্রাইল আল ইসালাম ফেরিস্তা জিব্রাইল ইসলাম কখনো কখনো আসেন আমার কাছে আহিয়ানান মানে কখনো কখনো তাহলে জিব্রাইল আসারও বিভিন্ন ধরন রয়েছে ফেরিস্তা আগমন একটি আর আগমনের কয়েকটি পদ্ধতি কয়েকটি ধরন কখনও কখনো ফেরিস্তা আসেন কিভাবে কেমন করে তোমরা বুঝবে যে এই সময় আমার কাছে ফেরিস্তা এসছে ওয়াহিনিয়া ফি মিসলে সাল সালাতিল জারাস ঘন্টার বাজনার মতো আওয়াজ করে ঘন্টার বাজনা বা ঘন্টার ঝনকার ঘন্টায় যখন আমাদের মাদ্রাসা স্কুল ছুটি হয় টিফিন হয় এই যে ঝনকার ঘন্টা ঘন্টার বাজনার মতো আওয়াজ করে আসে বাজনার মতো আওয়াজ হচ্ছে কিন্তু কোনো ফেরিস্তা মানুষ দেখা মানুষের উপর নেই ফেরিস্তার রূপেও নেই হ্যাঁ কোনো কিছু দেখাও যায় না ওই শুরু হয়ে গেছে জিবরাল ইসলাম এসছে এই একটি পদ্ধতি কিন্তু এটা বেশি কঠিন হয়তো এখানে ওই কথাটি নেই কিন্তু ওই হা যে দুই দুই নম্বর হাতিস কথা রয়েছে অহ আসাধ্য আলাইয়া এটি আমার জন্য বেশি কঠিন হত এই সময় আমার কষ্টটা বেশি হইত তাহলে ওই অবতরণের সময় নবিস আসলের কষ্ট হইত স্বাভাবিক অবস্থায় থাকতেন না অস্বাভাবিক একটু শরীর হয়ে যেত শরীরটা ভারী হয়ে যেত অনেক সময় বিভিন্ন দেখলে বোঝা যেত যে ওই নেমে আসছে ফায়াফসেম মো আননি তারপরে আমার এই অবস্থা দূরীভূত হতো সরে যেত ওহি শেষ হয়ে গেল এই অবস্থা দূরীভূত হলো মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো ওকাধ ওয়াই তো মাকাল আর যা কিছু ফেরিস্তা বললেন তা আমি সংরক্ষণ করে নিলাম মুখস্থ করে নিলাম কিন্তু ফেরিস্তাকে কেউ দেখতে পায় না ডিসার সামনে ফেরিসতাম মানুষের রূপেও আসেননি ফেরিস্তারূপেও আসেননি এটা একটি পদ্ধতি চলে এসছে তারপরে কিন্তু আগে পরে রহ আসাধ্যহ আলিয়া সেটি আমার জন্য বেশি কঠিন হইত অন্য প্রথমখানে আছে এখানে শেষে আছে দ্বিতীয় পদ্ধতি ওহি আসার আহিয়ানান রাজান কখনো কখনো ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আমার কাছে আসত মানুষের রূপ ধরে হয় পরিচিত মানুষ না হয় অপরিচিত মানুষ অপরিচিত মানুষ কেউ চিনে না কেউ চেনেন না মদিনা কোন সাহাবিও চেনেন না আগন্তুক জীবনে যেন প্রথম এসছে এরকম মানুষের ধরে যেমন হাদিস এহসান সম্পর্কে যে প্রশ্ন কি আমতের লক্ষণ ইত্যাদির প্রশ্ন ওখানে কি আছে এমন এক ব্যক্তি আসলেন সাদা কাপড় পরিধান করে হ্যাঁ লায়ারে ফমিনা আহাদুন আমাদের মধ্যে কেউ তাকে চেনেন না কেউ তাকে চেনেন না আবার এত পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় তো দূর থেকে যদি এসে থাকে তো ধুলো লেগে থাকবে তাও নেই কিন্তু জীবনে এরকম ব্যক্তি আমরা মদিনা মদিনা আসলে কখনো দেখিনি অপরিচিত মানুষ কিন্তু অনেক সময় একজন সাহাবি খুব সুন্দর রূপে ছিলেন হ্যাঁ তার নাম জানা আছে কেউ জানেন দাহিয়া কালবি বানুকালা বংশের এ দাহিয়ার রূপ ধরে আসতেন রূপ ধরে আসতেন মানুষের রূপ ধারণ করে আসতেন তারপরে আমার সাথে কথা বলতেন মানুষের রূপ ধারণ করে আই এসছেন তখন তাহলে মানুষের রূপ ধারণ করে আসলে সাহাবিরা দেখতে পেতেন অথবা আল্লাহ ইচ্ছা না করলে হয়তো দেখতে পেতেন না কিন্তু যেমন দেখতে পেয়েছেন এ ঘটনায় জিব্রাইল হাদিসে ইসলামী মান সম্পর্কে আর এছাড়াও আরও কিছু ধরন আছে যেগুলো এখানে বর্ণনা করা হয়নি কয়েক রকমভাবে তার মধ্যে একটি হচ্ছে ফেরেস্তা আপন রূপে যেই রূপে আল্লাহ ফেরেস্তাকে সৃষ্টি করেছেন কিন্তু সেটা খুব কম মাত্র দুই বার্ন সামনে দেখেছেন জিবুর আলাইসাল্লামের ছয়শটি ডানা আর বিশাল দেহ বিশিষ্ট একদিকে পূর্ব আকাশে মনে হচ্ছে পূর্ব আকাশের উত্তর থেকে দক্ষিণ পুরো দিগন্তটাকে ঘিরে ফেলে কাদের সাদ্দাল ওফক ঘিরে ফেলেছে তাহলে কত বড় বিশাল কত বড় বিশাল সৃষ্টি হতে পারে যে একটা দিকে দাঁড়ালে পূর্ব দিকে অথবা উত্তর দিকে যে এই দিক থেকে ওই দিক পুরোটাই আপনি খোলা মাঠে থাকেন যতদূর পর্যন্ত এইভাবে তো ফেরেস্তার আপন রূপে কখনো কখনো এসছে জি তিন হাজার দুইশো ষোলো নম্বর হাদিস এছাড়াও ওহের ধরন রয়েছে সরাসরি আল্লাহ রাবুল্লা আলমিন কথা বলেছেন মৌসা আলাইস্লামের সাথে ইব্রাহিমের সাথে এগুলো ওই না মৌসা আলিম ইব্রাহিম আলিমামের সাথে রয়েছে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাথে সরাসরি কথা বলেছেন এর প্রমাণ এর প্রমাণ হচ্ছে মিরাজ মেরাজে সরাসরি পঞ্চাশ ফরজ করলাম আল্লাহ কম করেন হ্যাঁ কম করছেন কথা হচ্ছে যাও পঞ্চাশকে পাঁচ করে দিলাম পাঁচ যে আদে করে তাকে পঞ্চাশই নাকি দেবো তাহলে সরাসরি কথা হচ্ছে কি কিন্তু সরাসরি কথা মানে মানে সামনাসামনি নয় সরাসরি একজন কেউ টেলিফোনে কথা বলছে আমার সাথে ডাইরেক্ট টেলিফোন করছে কিন্তু আমাকে দেখেনি হয় না এই জন্য সঠিক হচ্ছে যে মেয়েরা যে আল্লাহ রাবুল আলমিনকে রস্তো দেখেননি সাই মৌসুমি স্পষ্ট হাতে মা সরোজি আল্লাহ বলছেন আসবে হাদিসটি যে ব্যক্তি বলে নবীশালাম আল্লাহকে দেখেছেন সে চরম মিথ্যাবাদী অর্থাৎ আজ আমাল ফিরিয়া বরং তিনি ফেরিস তাকে রূপে দেখেছেন হ্যাঁ আর কথা বলেছেন তো কথা বলা মানে জরুরি নয় যে কারোর সাথে কথা বললে তাকে দেখেছি অনেকের সাথে কথা বলছেন কিন্তু কোনো দিন দেখেন তিন হাজার দুশো ষোলো নম্বর হাদিস আবু হারি আল্লাহ তালান তিনি বলছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য জোড়া জোড়া খরচ করবে যে কোনো জিনিস জোড়া জোড়া খাসি দিলেন জোড়া গরু দিচ্ছেন জোড়া হ্যাঁ জোড়া জোড়া খরচ করা টাকা দু টাকা কম না জোড়া জোড়া খরচ করে যে কোনো জিনিস তো যেই ব্যক্তি অর্থাৎ বেশি বেশি যে খরচ করবে বেশি বেশি খরচ করবে তুল জান্না জান্নাতের রক্ষীগণ তাদেরকে ডাকবে ফুল জান্নাতের দরজার কাছাকাছি যখন যাবে জান্নাতিরে এই যারা দান সাদকা বেশি করেছে হে অমুক ফুল আনুন ছিল আসলে তার খিম এটা আরবি একটা গ্রামার রয়েছে যেমন আমরা পুরো নামকে একটু ছোট্ট করে বলি এটা আঞ্চলিক ভাষায় অনেক আছে হ্যাঁ কারণ সোমাইয়া কি বলে সোম আয়েশা বলছেন আয়েশু কেন বলছেন এটাকে তাকিম আরবির একটা গ্রামার আছে এটা নবিস আয়েশাকে ইয়া আয়েস আয়েস বলেছেন আয়েশা বলেন তাকে হজফ করে দিই তো এরকম ফুলানুন কে ফুল হে ওমো ক্যালুম আসো আসো ডাক দেয় আহলান আসো আসো এই দরে যদি আসো ফাকা আলাউবকর আবকার সিদ্দিকর জিয়া তোর বলে নেজে লা তো আলে এই ব্যক্তি যাকে ফেরেশদারেই ডাকবে যে এই গেট দিয়ে আসো এই গেট দিয়ে আসো 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 তার কোনো ক্ষতি নেই মানে তার আশঙ্কা নেই বিপদ কিছু নেই কেউ তার কোনো চিন্তা নেই তাকে ডাকবে আহলেন শালান করে যদি কোথাও ইফতারের ব্যবস্থা করা হয় মসজিদ অথবা মক্কা ইফতার করেছেন কেউ ওখানে যেতে মাত্রে যদি ডাকে না আসেন না আসেন তাল তাল তালদ তাহলে কত সসম্মানে বসলেন কোনো চিন্তেই থাকলো না ডাকছে না কিন্তু এমনও পরিস্থিতি হয়ে যায় যে কেউ ডাকে না ওই নির্লজ্জর মতো বসতে হয় কারণ ইফতার করতে হয় দেখছেন কোথায় খালি আছে কোথায় খালি আছে ডাকে নাকি কিছু বলে না তারপরে বসে গেলেন দুইজনে কত পার্থক্য কত পার্থক্য জান্নাতে ফেরে তারা ডাকবে আসো আসো জি জি আল্লাহ যারা বেশি করবে সব দরজাতে অন্য রেওয়ায় রয়েছে সব দরজাতে ডাকা হবে সমস্ত দরজাতে তাদের ডাকা হবে কালানবাল্লা সাল্লাম যারা এরকম বেশি বেশি ভালো আমল করবে তার মধ্যে এটি একটি আমল আর তারপর আরও যে আমার সাহবাকর সিদ্দিকাজি আল্লাহ তালাম দেখ জিজ্ঞাসা করলে তোমাদের মধ্যে কে সাহাবির আরও আছেন আজকে যায় হাজির হয়েছে কে রুগী দেখে এসছে হ্যাঁ এইভাবে তখন নবিসাল্লাম বললেন যে আমি আশা করি যে তোমাকে সবগুলি দিয়ে ডাকা হবে এখানে বললেন সকালান্ন আর জু আন্তা মে নহম আশা করছি আমি যে আউ বাকার তুমি তাদের দলে সামিল হবে যাদের কে ডেকে ডেকে জানাতে নিয়ে যাওয়া হবে জি আহলান ও সাহলান করে ডেকে জান্নাতে নিয়ে যাও ফেরেস ডাক দিবে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফির দান করে তিন হাজার দুশো সতেরো নম্বর হাদিস মায়াসী আল্লাহ তালা বলছেন যে আন্না নবী সাল কাল আল্লাহ নবী সাল্লাম আয়েশাকে বললেন ইয়া আয়েশা হে আয়েশা হাজা যা জিবরিল ও আকরা ও সালাম এই যে জিবরাইল আমার কাছে এসেছে তোমাকে সালাম পাঠ করছে মানুষ মানুষকে যদি সরাসরি সালাম না দিতে পারে তখন ভায়া করে সালাম দেওয়া যাচ্ছেন দেশে বলছে শেখকে সালাম দিয়ে দিন করছি না বা দেশ থেকে আসছেন অনেকে বলছে যে আপনারা তো যাচ্ছেন শেখের ছাত্র তো শেখকে সালাম দিয়ে আসছে না তা এটা মানুষ মানুষের মাঝে তো হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু ফেরেশতাও সালাম দিচ্ছেন কাকে আয়েসা রাজি আল্লাহালামের সহধর্মিনীদের মধ্যে আয়েশা রোজি আল্লাহ আর খাদিজা রাজি আল্লাহ খাদিজা রাজি আল্লাহ আল্লাহ সালাম দিচ্ছেন আল্লাহ সালাম দিচ্ছেন এবং জান্নাতের সুসংবাদ দিচ্ছেন সম্মান তাদের মর্যাদা বলছেন যে তোমাকে সালাম বলছে আমার কাছে আছে জিব্রাইল কিন্তু জিব্রাইল দেখতে পান না সাল্লাম জানছেন যে জিব্রাহল আছে বা দেখতে পাচ্ছেন তাহলে মানুষের রূপ ধরে আসলেও যেহেতু তিনি কি অদৃশ্য তিনি আসলে মানুষ না সেই জন্য মায়েসা দেখতে পাচ্ছেন না কিন্তু নবের সাথে দেখছেন এটা তো জিনদের ক্ষেত্রেই হয় জেনদের ক্ষেত্রে হয় না জিন কিছু কিছু মানুষ বা নাবালক ছেলেরা অনেক সময় দেখতে পায় কিন্তু অন্যরা দেখতে পায় না যে জেনার চিকিৎসা করছে সেই ব্যক্তি জিনকে দেখছে বা তার সাথে কথা বলছে কিন্তু আপনি দেখতে পান না আমাদের একজন খুব মরব্বী ওস্তাদ ছিলেন তো জিনের চিকিৎসা করতেন না এরকম দেখতে পাচ্ছি জিন তার সাথে কথা বলছে অন্যরা কেউ দেখতে পায় না আমার এক উস্তাদ ছিল তো ও করত ঠিক তেল লাগিয়ে নিত কাগজে আর তারপরে তো বলছে এই যে জিন আমার মুসলিম জিনেরা আছে যারা আমার সহযোগিতা করে ওরা এই যে আমার কাছে আছে হাজির যে আমার সাথে কথা বলছে তো আমি তো আর মদিনা থেকে গেছি আর আমার ভাই ছোট ভাই আট নম্বর যেটা তো ওই মাদাসে পড়ে আর কাল আমাকেও পড়ে আমি বললাম যে আপনি আমাকে দেখেন দেখি আপনার জিন তো বলছেন না আপনি দেখতে পাবেন না ও সাবালো করে দেখতে পাই না কিন্তু আপনার ভাই বলেন ও দেখতে হবে তো ভাইটাকে সামনে নিয়ে আসলো বলছে হ্যাঁ দেখতে পাচ্ছ বলছে হ্যাঁ মানুষ দেখছি আমি মানুষ দেখছি এটা যদি জিন্দের ক্ষেত্রে হয় তো ফেরিস্তাদের ক্ষেত্রে তো এর চাইতে অনেক বেশি কিছু হইতে পারে তাই না তো বলছেন মা এসা তখন বলে তাহলে সালাম বলে কারো পক্ষ থেকে কি বলবেন ও আলাই কে বলবেন না ওয়া আলাইহিসালাম তার ওপর হেই মানে তার আর কা মানে তোমার তো তোমাকে তো সালাম বলছেন ওকে সালাম বলছেন ও আলিহিস ওরহমতুল্লাহ কাতু কিন্তু এর সাথে উত্তম হচ্ছে যে যে সালামটা কষ্ট করে বহন করে নিয়ে এলো আপনাকে বললো তাকেও বলবেন আর যে সালাম দিয়েছে দিয়ে পাঠিয়েছে তাকেও বলবেন এই জন্য কি বলবেন কেউ যদি আপনাকে বলে যে অমুক আপনাকে সালাম দিয়েছে তো কি জবাবে কি বলেন সহিংসতা যে বলতে পারবেন হাত তুলবেন হম না হ্যাঁ ব্যাস এতদিন কিসে ওয়া আলাই ওয়ালাইহি সালাম

তারপরে বলছেন মায়া তারা মালা আরা আপনি এমন কিছু দেখতে পাচ্ছেন যা আমরা দেখতে পাই বা আমি দেখতে পাই না যা আপনি জিব্রাইলকে দেখছেন কথা বলছেন আর আপনাকে সালাম বলছে আমি সালামটাও শুনতে পেলাম না শুনতেই পাই না আর দেখতেও পাইনি লহকবার উদ্দেশ্য নবী সাহেব যে নবী সাহালামকে বলছেন যে আপনি এমন কিছু দেখতে পাচ্ছেন যা আমরা দেখতে পাই না এ হচ্ছে নবীর রসুল আর অন্যদের মাঝে পার্থক্য নবী আর ওলিতে কত পার্থক্য যদি পৃথিবীতে কাউকে ওলি বলেন নবী রসুলগণের পরে তো সাহাবারা আগে আসবে না জিলানি চিস্তি আসবে সাহাবারা আগে আসবে আর মায় সাহাবি শুধু সাহাবি না নবী পরিবার নবীর সহধর্মে তাই না নবীর ঘরের হ্যাঁ স্ত্রী তারপরে দেখতে পাচ্ছেন না আর নবী সালাম দেখছেন তাহলে কত উঁচা মর্যাদা আম্বিয়া আর রসুলগণের কিন্তু বেদাতি পীর সুফিদের কাছে আমি এরা শুনিয়েছি কুফুরি কথা তাদের এই সুফিদের পীরদের কিতাব আছে যে আউলিয়াদের এত উঁচা মর্যাদা আছে এত উঁচা মর্যাদা সেম সেম শিয়াদের মতো ধর্ম এই সুফিদের এই পীরদের ধর্ম হচ্ছে সেম শিয়াদের মতো শিয়াদের ধর্মের সাথে সুফিদের ধর্ম এই পীর মরিদের মাজার মাজারিদের বেরলিবিদের ধর্মের খুব মিল আছে খুব মিল আছে অনেক কিছুতে মিল আছে তার মধ্যে এই একটি বিষয় শিয়াদেরকে আছে বলছে আই এম মাথেনা মকামান আমাদের যে বারোজন দ্বাদশ হ্যাঁ বারো দ্বাদশ এম এখন আসেনি এগারোটা এসেছে একটা লুকিয়ে আছে বলছে আর তো বেরিয়ে আসবে তাড়াতাড়ি বেরিয়ে আসে তারা পৃথিবীতে শিয়া রাষ্ট্র কায়েম করবে এই স্বপ্ন শিয়াদের কিন্তু এটা হচ্ছে তাদের ধর্ম ধর্মীয় আকিদে তো বলছে আমাদের আরো এমামার এত উঁচা মর্যাদা রয়েছে যে লাই আমলে লা মালাকুল মোকাররমুন ওয়ালা নামিয়ন মরশাল সেখানে কোনো আল্লাহর নয়কট্য অর্জনকারী জীবরায়ল মিকাইল ইসরাফিল কোনো ফেরস্ত পৌঁছিতে পারবে না আর কোন নবী রসুল মুহাম্মদ সাল্লাম ইব্রাহিম মোসায়েসা কেউ পৌঁছিতে পারবে না নাউজবেল এটা শিয়াদের রাফিদ এইটি এই কথাটি খোমাইনির কিতাব আছে যাকে বাংলাভাষী অনেক জনপ্রিয় বক্তারা এমাম খমেনি বাপের বেটা খমেনি হ্যাঁ তারা আদর্শ তাদের আন্দোলন আদর্শ তাদের ইসলামিক বিপ্লব আদর্শ বিল এইভাবে জাতিকে জঙ্গি বানিয়েছে না এইসব বক্তারা জাতিকে জাতির যুবকদেরকে জঙ্গি চরমপন্থী বানিয়েছে ভালো করে শুনে আর শিরকি আকিদাই নিয়ে গেছে যেই লোকের এই আকিদা থাকে তার যদি কেউ প্রশংসা করে তাকে কি বলবেন তার অনুসারী সে কথা ঠিক কিনা তার অনুসারে তার ভক্ত সে নাহলে কি করে বলতে পারে সে বাবার বেটা খমিনে এত বড় কুফরি কথা আর কুফরি কথা আর কাফ কুফরি আঁকিয়ে দেয় তাদের এসবে আঁকিয়ে দেয় তাদের তার কিতাবের নাম হচ্ছে আল হুকুম আল ইসলামিয়া বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে ফার্সি থেকে কিতাবটি কারণ তাদের তো মাতৃভাষা ফার্সি ইরানের আর এই কথাই রয়েছে সুফিদের পীরদের কিতাবে হ্যাঁ যে বলছেন যে আমরা এমন জায়গায় পৌঁছিতে পারি কে বলছে বাইজ বসতাম আর জানেন বাংলাদেশে বাইজে বসতাম নাকি কবর আছে হ্যাঁ জাল কবরের পূজা হচ্ছে বাইজ বসতাম বাংলাদেশ কি করে গেল আর ওর কবর কী করে গেল অতি ইরানের লোক হ্যাঁ কোনো ইতিহাস প্রমাণ করতে পারবে যে বাংলাদেশে গেছে মরেছে বাংলাদেশের অবস্থান করেছে কি গাঁজা খড়ি তো এই বায়ুদের অবস্থামে কত কুফরে আকিদা ছিল যে এত বড় অলি মাজারিদের কাছে সুফিদের কাছে আর যতগুলি তরিকাতলা সবগুলির কাছে সে বলছে যে হৌদ না বাহারান আমরা বাহার মানে তো বুঝছেন এমন সাগরে আমরা ডুব দিয়েছি বা পাড়ি দিয়েছি বাকাফাল আম্বে আওয়ালা সাহেলহি নবী গিয়ে তার কিনারায় থমকে দাঁড়িয়ে হয়েছে আর পারব না যে এই কর্ণ গেল হ্যাঁ দুজন মিলে আর যাওয়ার পরে একজন সুফি পীর সে সাগর পাড়িতে সাত সাগর সাত সমুদ্র তেরো নদী পার করে সে আমেরিকা বিনা ফ্লাইটে চলে গেল অ্যাটলান্টিক পার করে বুঝছেন চলে গেল আর নবী রসুল আপনারা আমরা নই নবী রসুলরা কিনারে গিয়ে থেমে গেল এই কর্নি গিয়ে আজ যেতে পারবো না বুঝলেন কিভাবে নবীর রসুলের মানহানি করেছে এই পীর ব্যবসায়ীরা আর এ মরিদগুলো সব মূর্খ গণ্ড অন্ধ কোনো জ্ঞান রাখে না এরা শুধু এই আশা নিয়ে বসে আছে ভ্রান্ত আশা নিয়ে যে এদের মুড়ি হলে আর এদেরকে কিছু নজর নিয়ে আস দিলে মনে হয় এরা আমাদেরকে একা ছেড়ে জান্নাতে যাবে না ও নিজেই তো জান্নাতে যাবে না এই কুফরি আঁকি দাঁড়িয়ে তো তোমাকে করতে জান্নাতে নিয়ে যাবে আর সে যদি জান্নাতে যাইও যদি মনে করেন আমি ধরেন তুই হয়তো মানুষ জান্নাতে গেলাম তারপর এই ক্ষমতা কোথায় যে আপনাদেরকে নিয়ে যেতে পারবো কথাটা বোঝার চেষ্টা করে আমি আমার আমল দিয়ে আমি না পাবো আপনার তাতে লাভটা কী কথা বুঝে আসছে না আসছে না যদি আমার সহি আকিদা হয় এবাদত ঠিক হয় চরিত্র ঠিক হয় হারাম থেকে বেছে থাকি তো ইনশাল্লাহ জান্নাতে কিন্তু আপনাদের মালিক আমি না যে আপনারা আমার ওসিলাতে পার হয়ে যাননি এই অশিল ওখানে চলবে না সুপারিশের একটা রাস্তা আছে সে দুয়া দরখাস্ত যে আল্লাহ এরাও ভালো কাজ করেছে কিন্তু পাপি তা বিভিন্ন পাপ করেছে ফেঁসে গেছে কিছু দিনের শাস্তিতে আল্লাহকে মাফ করো আল্লাহর ইচ্ছা হলে মঞ্জুর করবেন না হলে করবেন না যেমন দুনিয়াতে দুয়া করছেন আল্লাহর ইচ্ছা হইলে কবুল হচ্ছে না হইলে হয় না সেম সেম সাপ সুপারিশ মানে এই নয় যে গায়ের জোর জি এইভাবেই ঘুমরা করেছে সুপারিশের নাম দিয়ে এই পীরেরা এই মূর্খ মরিদদেরকে আল্লাহ সকলকে দান করুন তো ফিরে আসি হাদিসের দিয়ে কথা লম্বা না করে তিন হাজার দুশো আঠারো নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আব্বাস রাজি আল্লাহমা বলছেন কাল রাসুল্লাহ রাসুল্লা সাহেব বললেন একবার জিব্রাইল আলী সালাম কি জিব্রাইল এসছেন কিন্তু মাঝখানে একটু গ্যাপ দিয়ে এসছেন দুই দিন চার দিন আসেননি বা সপ্তাহ আসেননি মাঝে মাঝে আসেন না নবী সাল সকাল বিকেল দুইবার করে কমপক্ষে আসুক হ্যাঁ ঘন ঘন আসুক জিব্রাইল কারণ জিব্রাইল আসলে কিছু না কিছু আল্লাহর আসমানের হ্যাঁ ওহি আসবে আর ওহি আসলে ইমান মজবুত হবে আমল মজবুত হবে এলেম মজবুত হবে আর দাওয়াতের জন্য আরও আমি শক্তি পাবো আল্লাহর পক্ষ থেকে জি তো বলছেন জিব্রাহিল কি আল্লাহ তাজুরন আকসার মেম্মা তাজুরনা আপনি আমাদের ভিজিট কেন এ যে জিয়ারা এখান থেকে ভিজিট ভিসাকে জিয়ারা বলছেন না তাজুরো এ জিয়ারা থেকে আল্লাহ তাজুরো না আমাদের সাথে কেন দেখা করেন না বা আমার সাথে কেন আপনি দেখা করেন না আখসার মেহ্মা তাজোরা যতটা আপনি দেখা তার সাথে বেশি তার সাথে বেশি পরিমাণ আসেন আপনি দুদিন তিন দিন চার দিন পর পর আসছেন মাঝে মাঝে হয়তো সপ্তাহ হয়েই আসেন না এরকম কেন করছেন আপনি ডেইলি সকাল বিকেলে আসেন আপনি তার কাছে কি করছেন আবেদন রাখছেন তখন আয়াত নাজল হয়ে গেল যে এই ক্ষমতা জিবরাইল ওর নেই যে মন চাইলেই চলে যাব মোহাম্মদ সাহসালামের কাছে দেখা করতে এই এখতিয়ার তাঁরও নাই সুফ হ্যান আল্লাহ তিনি আল্লাহ গোলাম বলছেন ফানাজ সাথে সাথে আয়াত নাজেল হয়ে গেল সুরাম মারি আমার আয়াত নম্বর চৌষট্টি অমান আতা নাজ ইল্লা আমরা নেমে আসতে পারি না আকাশ থেকে জমিনে নেমে আসতে পারি না এটা কোনো নবীন রসুলের কাছে ইল্লাবে আম্রে রব বে খে তোমার রবের হুকুম ছাড়া তোমার রবের যদি হুকুম হয় যাও তাহলে আসতে পারো নাহলে আমাদের কোনো ক্ষমতা নেই লহুমাবাই না ইডি নামা খালফানা আল্লাহই হচ্ছে আমাদের সামনে যা কিছু আছে আমাদের পেছনে যা আছে আর এই উভয়ের মাঝে যা আছে সব কিছুর মালিক সবকিছুর যখন মালিক তো আমাদের ওপর মালিকানা কার চলবে রবের চলবে আল্লাহ যদি হুকুম করে যাও তো পারবো যদি না বলেন আল্লাহ কিছু বলছেন আমার এক বা নড়াবার কোনো ক্ষমতা নেই তাহলে আমাকে আপনাকে তো তেমনই হবে আপনার জীবন সত্যিকার মুসলিম যদি হতে চান আল্লাহ যদি বলে এটা করো করেন না করবেন না হ্যাঁ যদি এটা বলো তারই কথা বলবেন এটা বলা চলবে শরীয়তে না হারাম বলবেন না এটা খাও খাও এটা হারাম খাওয়া খাবেন তিন হাজার দুইশো উনিশ নম্বর হাদিস হাদিস বর্ণনা সাল্লাম আমাকে প্রথম কোরআন পাঠ করালেন মানে কোরআন শিখালেন ওহি নাজল করছেন আর কোরআন শিখাচ্ছেন এক ভাষায় মানে এক আঞ্চলিক ভাষায় হারফ মানে এখানে লোগা আর লোগা সেটা আঞ্চলিক ভাষা কোরআন তো আরবি ভাষাতেই সালাম নিয়ে এসছেন কিন্তু আঞ্চলিক ভাষা মেলা ছিল কোরআদের ভাষা আলাদা আঞ্চলিক ভাষা মক্কর ভাষা আবার মদিনার ভাষার সাথে কিছু পার্থক্য ইয়ামানের আভা বাহা জিজান আর ইমানের ভাষার সাথে বিস্তর পার্থক্য ছিল অনেক ভাষা শব্দ আল আলীকুল্লামকে তারা আম পড়তো পড়ত লেসামি আসিয়াম সফার হেমিয়ার বংশ যারা ফিম ফিম আম যেমন আব্দুর রহমান আর রহমান বলছে না বা আল দিয়ে বলেন কিছু আব্দুল খালেক আল খালিক তাই না তো ইয়ামানের ভাষা আম খালিক এই এরকমই এই পূর্ব এলাকার ভাষা আলাদা আল্লাহ তখনকার আল্লাহ ছিল চোদ্দশো আল্লাহ ভাষা আলাদা রিয়াজ নজদের ভাষা রিয়াজ কাসিম এসব এলাকার ভাষা আলাদা নজরিকের ভাষা আলাদা এইভাবে এক এক অঞ্চলের এক এক ভাষা বরং এক এক বংশের ভাষা আলাদা দেখেন প্রত্যেক পঞ্চাশ কিলোমিটার পর ভাষা পরিবর্তন হয় এবারে সেটা দেখেন আনুমানিক এটা এতে পঞ্চাশ থেকে ষাট সত্তর কিলোমিটার গেলেই ভাষা চেঞ্জ হয়ে যায় আমরা আমাদের দিক থেকে বলি আমার বাড়ির সামনে দিয়ে পার হলে সোজা সামনে একবারে একবারে বর্ডারের শেষ গ্রাম আমাদের গ্রামের বাড়ি ছিল চাঁপেনও ভাষা মালদহর সাথে একবার সেম সেম থেকে এগিয়ে রাজশাহী চলে যান পঞ্চাশ কিলোমিটার রাজশাহী গেলে ভাষা খানিকটা চেঞ্জ পরিবর্তন হয়ে গেল একটু পরিবর্তন হয়ে গেল একবার সেম সেম না কিছুটা চু পরিবর্তন তারপর আর এগিয়ে চলে যান তো দেখবেন যে পাবনে আলাদা হয়ে গেল সিরাজগঞ্জ গেলে আলাদা হয়ে গেল হ্যাঁ ঢাকা গেলে আলাদা ভাষা হয়ে গেল হচ্ছে না হচ্ছে না গোপালগঞ্জ ভাষা আলাদা হয়ে গেল চিটাগাং সিলেট তো আরও বেশি দূরে চলে গেল তাই না ভাষা ব্রাহ্মণবাড়ি আলাদা হয়ে গেল বরিশাল আলাদা হয়ে গেলো দেখেন প্রত্যেক পঞ্চাশ ষাট কিলোমিটার ভাষা একই ভাষা বাংলা কিন্তু দেখেন এগুলো হচ্ছে আঞ্চলিক ভাষা ঠিক আরও আরবি ভাষা তো রয়েছে তো প্রথম কোরআনে কেরিম রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠ আঞ্চলিক ভাষা সেটি হচ্ছে কোরাইশ বংশের ভাষা কারণ কোরাইশদের ধর্মীয় নেতৃত্ব পরম্পরা আগে থেকে চলে আসছে কাবার দায়িত্ব বংশ ভাষা সবচাইতে শুদ্ধ ভাষা তারা শুদ্ধ ভাষায় কথা বলে যেমন আমি বলছি শুদ্ধ ভাষায় কথা বলছি আমি আমার এলাকার ভাষায় কথা না আর আপনাদের এলাকার আঞ্চলিক ভাষাতে যাইতেছি খাইতেছি সবও করছি না ঠিক না তো এইরকমও ছিল কনেশদের ভাষা কোরেশদের ভাষা ফাসি মানে শুদ্ধ সবচেয়ে শুদ্ধ আরও ভাষা ছিল ওই ভাষায় প্রথম না জানায় ফালাম আজাল আস্তাজিদ তারপরে আমি জিবুর আলিয়া সালামের কাছে বেশি তলব করতে থাকি কারণ অনেকের জন্য অনেক শব্দ বোঝা মুশকিল হচ্ছে কিছু কিছু শব্দ আছে যে শব্দ অন্য অঞ্চলে ব্যবহার হয় না যার ফলে বুঝবেন না বাংলা ভাষা এমন এমন ভাষা আছে আঞ্চলিক ভাষা যে অন্য এলাকার লোক বুঝবেন না আমাদের এলাকায় যদি বলে ঈশা মাছ বুঝবেন মোটেই বুঝবেন না ইসাম আছে না ঈশাই না বলুন ইসা হ্যাঁ ইসামাস ছকেও তো স করে দিয়েছেন লিখছেন আসালাম মালিক বল উচ্চারণ করছেন আসালাম মালিক জি তো সব স ছ স আর দন্ত স স তো এইটা ওইটাই তো আঞ্চলিক ভাষা এইগুলো নাহলে প্রত্যেকটা আলাদা তজবিদ আছে তজবিত কেরাত আরবিতে আছে আর বাংলাতে নেই অবশ্য আছে ছ আর দন্ত স আর তল্ম স আর মধ্যে সবগুলি স একই না অবশ্যই পার্থক্য আছে জি যাই হোক কি বলছিলাম অনেকের জন্য বোঝা অসুবিধা হয় তখন চাইলেন যে আর অন্য আঞ্চলিক ভাষাতে নাজেল হোক এই করতে করতে সাত ভাষাতে আঞ্চলিক ভাষায় আরব দেশে প্রসিদ্ধ প্রখ্যাত যে সাতটি বংশ ছিল সাত বংশের আঞ্চলিক ভাষায় নাজেল হল এই জন্য হাদিস আল কোরআন ও সাবাদ আহরফ কোরআন নাজাল হচ্ছে সাত হরফে সাত হরফে মানে কি মানে সাত ভাষাই সাতটি আরবদের আঞ্চলিক ভাষায় কোরআন নাজেল হয়েছে তারপরে সবগুলি ভাষাকে হ্যাঁ ভাষার উচ্চারণকে নিষিদ্ধ করে দিয়ে একমাত্র সবকে কি করা হয়েছে জমা করা হয়েছে হ্যাঁ কোরআনে করিম যে সংকলন জমা করা হয়েছে উসমান রাজি আল্লাহতে আমলে সেটা কোরাইশের ভাষায় হ্যাঁ কোরাইশের ভাষা সবচেয়ে শুদ্ধ ভাষা তো হাত ইনতাহা আলা সাবাতে আহর সাত ভাষা পর্যন্ত পৌঁছে গেল চাইতে 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 বিভিন্ন ভাষা তিন হাজার দুশো বিশ নম্বর হাদিস হাদিস মনে করছে ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন কানা রাসূলুল্লাহ আজওয়াদান নাস নবী সাল্লাল্লাহু সবচেয়ে বেশি দানশীল ছিলেন দানশীল আলেম যদি তার সাথে দানশীল না হয় শুধু মানুষকে বলে দান করেন দান করেন তো সে আদর্শ বাস্তবে আদর্শ না ভালো হল কথা বলছে ঠিক আর পয়সাও আছে এমন না যে আলেম গরিব মানুষ পয়সা আছে তারপর সে দান খেরাত করবে না ফিরে আরে মোল্লা কোনো দিন মিলাদ করে বাড়িতে শুধু পরের বাড়িতে মিলাদ করে বাড়াচ্ছে কারণ আপনাদের উদ্দেশ্য হচ্ছে টাকা লুটা ওর বাড়িতে থেকে তো খরচ আছে আবার কে খরচ করে ওই ও তো টানতে হবে হ্যাঁ টানতে হবে শুধু পয়সা জনগণের বুঝলেন না যে ধর্ম ব্যবসায়ী সব মিলাদ ফিলাদ তো নবী শাসন সবচেয়ে বেশি দানশীল ছিল একজন মানুষ যদি কথাও বলে যে দান করে আর দানও করে তো তার কথা আলাদা একটা বরকত আছে তাসির আছে মানুষ আমি যে আপনাদের যদি পড়তে বলি আর আমি যদি তাহাজ না পড়ি আমি যদি প্রথম কাতারে নামাজ পড়া ফজিল বায়ন করি আর প্রথম কাতারে আমাকে যদি না পান হ্যাঁ বোঝা গেছে কি না আমি যে আমাদের ফজিল করি আর আমাকে যদি ফজরে না খুঁজে পান তাহলে আমার কথা আর তাসির হবে হয়তো জ্ঞানী মানুষ তার বলে যে না ওনার আমল নেবো না আমল কেন নেবো ভালো কথাটা নেব এটা ঠিক এটা উচিত কিন্তু কথা হচ্ছে তারপরও আমার আপনার জীবন বরকত হবে না তো অধিকাংশ আলেম সমাজের জীবনে দেখা যায় ওদের কথাতে বরকত হয় না কারণ বলে একরকম তো আমলে অনেক ত্রুটি আগে আমল তো হবে আমলে এগিয়ে যেতে হবে যত আমলে এগোবেন ও আল্লাহ করে দেবে যে আপনার কথা মানুষ শুনবে ভালোবাসবে এবং এই কথাতে মানুষের তাসির হবে প্রতিক্রিয়া হয় মানুষের উপর প্রতিফলন ঘটবে সবচেয়ে বেশি দানশীল ছিল এই জন্য ফেললো না করেন নিজে না খেয়ে থাক কিন্তু আমাদের কেউ এমন আছে না ধন সম্পদের পাহাড় আছে বছর কয়েক বছর খেতে পারবেন তার উপরেও পকেটে পয়সা নেই পকেটে পয়সা নেই হ্যাঁ ব্যাংকে লাখ লাখ টাকা আছে দিতে হবে না আচ্ছা ভাই দেবো ঠিক আছে তো এখন আমার পকেটে নেই নেই কালকে বলবেন পকেটে পয়সা রমজান রমজান আর মাসে বলবেনা আজে সবচেয়ে বেশি দানশীল আরো বেশি দানশীল হয়ে যেতেন এগারো মাসের চাইতে বেশি রমজান দানশীল হয়ে যেতেন কখন হেনা এল কাহজিব যখন জিবুল আলী ইসলাম তার সাথে সাক্ষাৎ করতেন তাহলে এই যে হাদিস ফেরেস তাদের হাদিস এই যে জিবুল আল ইসলামের কথা এখানে আসলাম ওখানে জিবরুল কাহাফিকুল্লা রমজান মাসে জিবরুল ইসলাম প্রত্যেক রাতে দেখা করতেন অন্য মাসে মাঝে মাঝে হয়তো দুই দিন একদিন কখনো ডেলি আসতেন কখনো আবার দু চার দু চার দিন পর পর যখন ওহিরপুরে প্রয়োজন তখন কিন্তু রমজান মাসে প্রত্যেক রাতে এসা থেকে ফজর পর্যন্ত এই সময়টাই নবীশের সাথে থেকে তিনি কি করতেন কোরআন রিভাইজ করতেন করাতেন যেভাবে নাজেল হয়েছে আল্লাহ নাজেল করতে বলেছেন জিবুরাইসালামকে যেহেতু জিবুরাইসাল্লাম বেশি যাচ্ছেন নিয়ে এসছেন আল্লাহ আল্লাহর ফখতে মহফুজ থেকে তারপরে নবী সাহর কাছে শুনছেন নবী সাল্লাম শোনাচ্ছেন জিবরাইলকে জিব্রাইল সাল্লামকে হাদিসের ভাষাটি বলে যে একে অপরকে শোনাতেন শুধু নবী সাল্লাম শোনাতেন না এই জন্য শব্দ আছে এইভাবে কি ফাই ওদার এসোহল কোরআন তার সাথে কোরআনের পঠন পাঠন করতেন মানে কোরআন মদার মানে দুইজন শরিক শেয়ার করে যেমন কাতাল মানে হত্যা করা আর কাতাল মানে মারামারি করা তো মারামারি এক তরফ থেকে হয় দুই পক্ষ না করলে মারামারি বলেন না হ্যাঁ অমুক মেরেছে বলবেন কিন্তু মারামারি করেছে বলবেন না বুঝতে পেরেছেন তো ফাইউদ আর মানে একে অপরকে কোরআন শোনাতেন অন্য ফাইউদ আর এজুল কোরান সামনে কোরান একে অপরকে পেশ করতেন একজন পরিবেশন করেছেন আবার পেশ করে পরিবেশ এবার আমারটা শোনো তোমারটা শোনি ফাইনা রসুল আল্লাহ আল কাহ জিবর যখন জিবরাই সাল্লাম তার সাথে সাক্ষাৎ করতেন রমজান মাসে আজু আদাবিল খেরে কল্যাণের ক্ষেত্রে অনেক বেশি দানশীল হয়ে যেতেন মিনার রিহিল মোরসালাতে দ্রুত বেগি ঝড়ো হাওয়ার চাইতে বেশি ঝড়ো হাওয়া যত দ্রুত বেগে চলে তার চাইতে বেশি তিনি দানশীল অর্থাৎ দানশীলতায় অনেক অগ্রগামী থাকতেন ঝড় হাওয়া বা ঝড়ের সাথে বাতাসের সাথে দ্রুত বাতাসের সাথে তুলনা করা হয়েছে তার দান ছিল তাকে হাদিসের শেষ কেন বলছেন এই হাদিস আরো আবহাওয়ারা বর্ণনা করেছেন ফাতেম আল্লাহ তালা তাল বর্ণনা করেছেন নবী সালাম থেকে ইন্না জিবরাল কান ইউআর জহুল কোরআন জিবরা আলি সাল্লাম তার সামনে কোরআন কি করতেন পেশ করতেন জিবরাল পেশ করতেন নবী সাল্লাম তার সামনে শোনাইতেন পেশ করতেন পরিবেশন করা তিন হাজার দুশো নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন ইভেন এ শাহাব জোহরি তাবি বলছেন আন্না উমার আব্দুল আখার আল আসরা শাহ আন একদিন উমার আব্দুল রহমাউল্লাহ তালা প্রখ্যাত খলিফা এবং খলিফা রাশিদ ওমাইয়া বংশের তিনি এক শত হিজড়ির কাছাকাছি সময় ওই সময়টাই তার যুগ ছিল কয়েক বছরের খলিফা ছিলেন এবং খুবই ন্যায়পরায়ণ ছিলেন তিনি যেহেতু ইমামতি করতেন যারা তখনকার খলিফা হতো তারা মসজিদে এমামতিও করতেন তো আসরে সলাত একদিন কিছুটা বিলম্ব করে দিলেন একটু লেট করে আসরে নামাজ পড়লেন ফাঁকা অরুয়া অরুয়া তখন বলেন আমা ইন্না শোনেন ইন্না জিবরি লাল জিবরা একবার নেমে আসলেন দুনিয়াতে সেটা মক্কার ঘটনা মেরাজের পরের দিন মেয়েরাজ হলো রাত্রে আর সকালেই জিবরুল ইসলাম মক্কা চলে এসছেন সামনে তিনি আদে করলেন ইমাম আর নবী মুক্তাদি আর তারপর এইভাবে দুদিন নামাজ পড়িয়েছেন একদিন আউ্বাল অত আর একদিন শেষ অত্তে আর বলেছেন যে এর মাঝে হচ্ছে সলাতের সময় তো এই বলে তিনি বলতে চাইলেন যে আপনার আসরের নামাজটা আজকে লেট হয়ে গেল যেমন হানাফিদের লেট করার নামাজ হানাফিদা সাড়ে চারটার আগে আসর পড়েন পড়ে সাড়ে চারটা পাঁচটা আধা ঘন্টা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আগে বাঘরে হওয়ার সূর্য ডুবার কিন্তু সন্নত হচ্ছে এক কাঠি সমান হইলে একটা কাঠি দাঁড় করেন একটা কাঠি সমান তিনটার আগে হয়ে যায় অনেক সময় শীতকালে আড়াইটাতে হয়ে যায় আর আপনার যেমন এখানে দেখছেন শীতকালে আড়াইটাতে আসর হয়ে যাচ্ছে বরং আড়াইটার আগেও হয়ে যাচ্ছে আর আপনার এই কালে এই গরমের সময় হ্যাঁ তিনটা দশ বারো তেরো পনেরো সতেরো পর পনেরো পর্যন্ত যাবে বেশ এর বেশি না সাড়ে তিনটাও যাবে আশোটাই কোন বান্দা আছে যে বাংলাদেশে সাড়ে তিনটার সময় নামাজ পড়ে একমাত্র আহলেহাদিস ছাড়া আহল আহলেহাদিস মসজিদে শোয়া তিনটা সাড়ে তিনটে নামাজ হয়ে যায় এই গরমের দিন বাকি সন্ন্যতের খেলোখা নামাজ তো এইরকমই আলমদুলিল্লাহ একদিন দেরি করেছেন তো ওরা বলছেন যে শোনেন আপনি কিন্তু দেরি করলেন জিবুল আলী সাল্লাম কিন্তু নেমে এসে নবী ইসলামের ইমামতি করে সময়টা দেখিয়ে দিয়েছেন ওই লম্বা হাদিসটা সংক্ষেপ করে দিয়েছে ওমার রাজি আল্লাহ তালান ওমার রাজি আল্লাহ মানে ওমার ওমার ইবিন আব্দুল আজিজ এখানে ওমার ইবিন আবদুল আজিজ আবার বংশ পরম্পরা এই ওমার বিনে খাত আমিরুল মোমিনের নাতি ছিলেন নাতি ছিলেন দুই ওমার নানাও পরে নাতি আর এদিকে নাতি দুইজনে একই রকম নাই পরে হ্যানুল্লাহ বংশের একটা তাসির থাকে এই যেন ভালো বংশ দেখতে হয় বিয়ে শাদির ক্ষেত্রে ভালো বংশ দেখতে হয় খারাপ বংশে হ্যাঁ ভালো হতে পারে ব্যতিক্রম কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আর ভালো বংশে খারাপ হইতে পারে খারাপ লোকও হইতে পারে কিন্তু ভালো সম্ভাবনা বেশি আছে রক্তের একটা বড় তাসির রয়েছে মানুষের উপর তুমি ওমার বলেন যেটা বলছো একটু চিন্তা করে বলো আসলে কি আমি দেরি করলো? হ্যাঁ কারণ ওরুয়া বেশি জানছো ওরুয়া মহাদ্দেশ এবং বোনের ছেলের মা সারাজি আল্লাহ তালান হ্যাঁ খালার কাছ থেকে সরাসরি তিনি হাদিস শিখেছেন কাল তখন বলেন সামেত বসির আবি মাসুদ আবু বাসীর কাছে আমি শুনেছি তিনি বলেছেন সামেত ইয়াকুল বলেছেন যে শুনেছি তিনি বলেন নাজালা জিবরিল সাল্লাম একবার নেমে আসলেন আম মানে আমার এমামতি করলেন ফসল্লাই তোমা তার সাথে সলাত আদি করলাম সুমাসাল্লাই তোমাও মানে তার সাথে ফজর পড়লাম তারপর জোর পড়লাম সুম্মাশাল্লা তারপরে হাসর পড়লাম

এই সময় নামাজ পড়ছে আব্বালক্তি নামাজ পড়েছেন যে প্রথম দিন সুতরাং সেটি বেশি উত্তম আওয়ালোপ্ত নামাজ পড়া উত্তম আর বেশি বিলম্ব করা অপছন্দ নেই কিছুটা বিলম্ব করলে কোনো অপছন্দনীয় না ধরেন জহর হচ্ছে আজকাল এখানে পনেরো বারোটা ধরেন হ্যাঁ পনেরো বারোটা এগারোটা চুয়াল্লিশ তেতাল্লিশ এই সময়টা তাই না বারোটা ষোলো বারোটা পড়েন সাড়ে বারোটাও পড়েন তো অপছন্দনীয় না কিন্তু যখন নিয়ে চলে যাবে সেটাকে দেড়টা দুটা আড়াইটা নিয়ে চলে যাবে তখন অপছন্দ তখন অনুত্তম সময় চলে গেল না আসরের ক্ষেত্রে আরও বেশি কারণ আসর সূর্য ডোবার যত কাছাকাছি আসে তত অপছন্দনীয় এইরকমই ফজরটা যত সূর্য ওঠার কাছাকাছি চলে যাও তত অপছন্দনীয় অপছন্দনীয় সময় বিশেষ করে আসর আর ফজরের ক্ষেত্রে আর দুটোই ক্ষেত্রেই কিন্তু আমাদের দেশে হ্যাঁ গাফিলতি সমাজে গাফিলতি আল্লাহ সন্নাত মোতাবেক আমল করা তফিক দান করেন যে

না আল্লাহ ছাড়া অন্যের কসম করা শিরিক কোন রকম ছোট সেরিক বড় শিরিক থেকে যদি বেঁচে থাকে তাহলে দেখালা জান্নাতা জান্নাতে প্রবেশ করবে আরও লাম অথবা বলে সে জাহান নামে প্রবেশ করবে না জাহান্নামে নামে যাবে না যে সুরক মুক্ত সে ব্যক্তি জাহান নামে যাবে না শিরক মুক্ত ব্যক্তি যে শেরিফ করে না সহি আকিদার লোক সে যদি আমলে ঘাটতিও তার থাকে তবুও জান্নাত যাবে যদিও শাস্তি পেয়ে হোক না কেন কিন্তু নামাজ রোজা হজ হজাত আমলের যদি পাহাড়ও থাকি। কোনো সন্ন্যত নফল ছাড়েনি এর সাথে শত্রু হ্যাঁ তাহার ছাড়েনি কত কি পড়েছে হ্যাঁ রোজা মাসে তিনটে কেন হ্যাঁ সোমবার বৃহস্পতিবার সপ্তাহে দুটো করে রেখেছে কিন্তু এটি গিয়ে মাজারে বিশ্বাসী ছিল যে বাবারা অনেক কিছু করতে পারে শাহজালালের দরবারে গেলে খালি হাতে ফিরে আসেন না শাহজাদের দরবারে হাজিরা দিয়ে সে ইলেকশন লড়লে জিততে পারবো হ্যাঁ সিলেটে যেহেতু প্লেন দুর্ঘটনা সেই জন্য শাহজালাল বাবা রক্ষা করেছে এই কথা লিখেছে পত্রিকাতে কিন্তু এ নাস্তিকদের পত্রিকা তো শিরকি কথা তার মানে নাস্তিক আর মুসলিদের সাথে খুব মিল আছে শুধু শত্রুতা হচ্ছে তৌহিদবাদী সুন্নতের অনুজয়ী আকিদার লোকদের সাথে যত বাতিলপন্থী একটি উম্মত কিন্তু আল কুফর মিল্লায় দেখেন সমস্ত নাস্তিক মিডিয়াগুলো ইরানের পক্ষে খেয়াল করেছেন কিনা সমস্ত মাজারি যত সুফি পীরপন্থী সমস্ত আর যত আপনার বেদাতি আপনার এই আপনার মদিপন্থী সবগুলি ইরানপন্থী সবগুলির কিন্তু পত্রপত্রিকা ইরানের সমর্থনে তার মানে অথচ দুটোতে কত দূরত্ব এদিকে এরা মাজারপন্থী আর এই মদুদিবাদীরা মজারপন্থী নয় তারপরে মিল আছে নাস্তিকরা ধর্ম ধর্মের দুশ্মন তারপরে আবার ধর্মের দুশ্মন তো আবার ইরানের পক্ষে কেন বুঝতে পেরেছেন বাতিল পন্থী সব কিন্তু এক কাফের সে যে কোনো জাতির কাফের হোক না কেন সবগুলি কিন্তু এক কাফের মুসলিম কিসের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে খাঁটি ইসলামের বিরুদ্ধে খাঁটি ইসলামের বিরুদ্ধে সৌদি আরবের বিরুদ্ধে যেমন নাস্তিকরা তেমন আপনার যত বেদাতপন্থীরা যত বেদাতপন্থীরা কথা সত্য নয় ওখানে গিয়ে ওদের মিল আছে একটা মিলন মেলা অথচ আপসে খুব দ্বন্দ্ব আপসে দ্বন্দ্ব থাকলে ওখানে গিয়ে মিল হয়ে যাচ্ছে বোঝার চেষ্টা করবেন যে বাতিল গুলো সব এক তো কি বলছিলাম হাদিস তাই না হাদিসটি কি ছিল যদি কেউ শির্ক মুক্ত হয়ে মারা যায় তাহলে জাহান নামে যাবে না জান্নাতে যাবে কিন্তু শিরক করে যদি মারা যায় আমলের পাহাড় জান্নাত দিয়ে নিতে পারবে না আপনি এ কথা বলতে পারেন অনেক নামাজ রোজা আচ্ছা বলুন তো দেখি নামাজ যদি পড়ে কিন্তু উজু নষ্ট হওয়ার পর সারা রাত তাহার যদি পড়েছে কিন্তু উজু নষ্ট কয় রেখাত কবুল হবে 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 না ঠিক না জীবনে উজু করেনি বিনা উজুতে সারা জীবন সব নামাজ পড়েছে কবুল হবে উজু ভঙ্গ হলে নামাজ কবুল হয় না এটা বুঝতে পারছেন আর শেরিক করলে ইমান নষ্ট হয়ে যায় এটা কেন বুঝেন না ইমানটাই যে নষ্ট নেই ইমান আপনার যখন শেরিক করেছে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আপনি মনে আল্লাহ ছাড়া কোনো দাতা নেই আল্লাহ ছাড়া কেউ দোয়া শুনতে পারে আল্লাহ ছাড়া কোনো ছেলে মেয়ে দিতে পারে না আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে না হ্যাঁ আল্লাহ ছাড়া কাউকে ডাকা যায় না আর গোস হ্যাঁ গস দিতে পারে জিলানি দিতে পারে চিস্তি দিতে পারে শাহ দিতে পারে হ্যাঁ শাহপুর দিতে পারে তাহলে তো আপনার ওখানে করি ওজু নষ্টের চাইতে মারাত্মক নষ্ট করলেন ওজু নষ্ট তো শুধু নামাজ নষ্ট রোজা নষ্ট হবে না সারাদিন উজু না থাকলে রোজা নষ্ট হবে শুধু নামাজটাই নষ্ট তাই না জাকাত নষ্ট হবে যে বিনা উজুতে সাদকা করেছেন হ্যাঁ হজে নষ্ট হবে শুধু তফ ওই তফটা উঁচু থাকলে উজু নাই কোন ক্ষতি আছে কোনো ক্ষতি নেই কিন্তু ইমান যদি নষ্ট হয়ে আর ইমান কিসে নষ্ট হয় শিরিক করলে শিরকে নাস্তিকতায় কুফরি করলে সেহের জাদু করলে এই হ্যাঁ এই জ্যোতিষীর কাছে গেলে গণককে বিশ্বাস করলে এগুলো তো ইমান নষ্ট ইমানই শেষ কোনো আমলই কবুল হয় না কোনো আমল কবুল হয় না আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে এ হচ্ছে তৌহিদের ফজিলত আর তৌহিদ না থাকলে কত হত ভাঙা হয়ে যায় মানুষ তিন হাজার দুশো তেইশ নম্বর হাদিস আবু রাজি আল্লাহ তালন বন্ধুত্ব তিনি বলছেন যে নবী সাল্লি সাল্লাম বলেছেন আল মাল্লা এত আকাবুন ফেরিস তারা পালাক্রমে ডিউটি করে ফেরিস পালাক্রমে ডিউটি করে পালাক্রমে ডিউটি করে বুঝেন তো শিফটিং ডিউটি আজকাল বাংলার চেতে অনেকে ইংলিশে বেশি আমি ডিউটি করছি আমি সন্ধ্যার শিফটে ডিউটি করছি নাইট শিফটে ডিউটি করছি কিন্তু পালাক্রমের ডিউটি অনেক বুঝে রে পালাক্রমে হ্যাঁ বাংলার সাথে সম্পর্ক কম তো ফেরেস তারা দুই শিফটে ডিউটি করে চব্বিশ ঘন্টা জমিনে এসে মসজিদে মসজিদে কে নামাজ পড়তে আসলো আর কে বেনামাজি আসলো না যারা আসলো তাদের নাম নোট হয়ে গেল আসরে আসলেন নোট হয়ে গেল ফজরে আসলেন নোট হয়ে গেল আর যদি আসর ফজরে না থাকেন তো আপনি সেই দিনে আসছেন আপনি গায়েব ফেরেশতাদের খাতায় বলছেন মালায় কত বিল্লাইলে একদল ফেরেশতা আসেন কোথায় কখন বিল্লাইলে রাত্রে ও মালায় কত বিন নাহার আরেক দল আসেন বিন নাহার মানে দিনের বেলা দিনের বেলা যারা আসেন তারা ফজরে আসেন আসর পর্যন্ত ডিউটি করেন আর যারা নাইট শিফটে আসেন তারা আসরে আসেন ফজরে বলি ডুবার ওয়েজ তেমন অফিসোলাতেল ফজরে অফিসলাতেল আসরে তারা একত্রিত হয় দুই শিফটের ফেরেশতা কখন ফজরের সলাতে আর আসরের সলাতেই সোমবার আরো জুল্লো এলেই হিল্লে যেন বাতু ফিকুম তারপরে আকাশে উঠে যান ওই সমস্ত ফেরেস্তারা যারা আপনাদের সাথে বা তোমাদের সাথে হে সাহাবিরা রাত্রি যাপন করেছে আসরে এসে সারা রাত কাটিয়েছে আসরে আসলো প্রথম শুরু করলো এসে ডিউটি আর আরেক দল ডিউটি ছেড়ে এখন যাবে ওরাও আছে কিন্তু দুই দল কিন্তু জমা হয়ে গেছে আসরে ফজরে দুই দল জমা হয়ে গেছে মাগরেবে থাকলো এসায় থাকলো ফজরের ফজরে একত্রিত হলে আবার সকালে যারা ডিউটি আসলো তারাও আর তারপর চলে গেল শিফটিং ডিউটি করতে তো দেখছেন না ডাক্তার নার্স কিছু ডাক্তার নার্স বেরিয়ে যাচ্ছে আর কিছু ঢুকছে হ্যাঁ দেখছেন কিনে তো আল্লাহর কাছে যখন যাই তখন ফয়াস আলম যারা রাত্রে ছিল তাহলে গেছে দেখে গেছে তাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহ জিজ্ঞাসা করে আল্লাহ বেশি জানেন আল্লাহ সবই জানছেন তারপরে সাক্ষী নেওয়ার জন্য সাক্ষী জন্য ক্যফা তারা তো এ আমার বান্দাদেরকে কি অবস্থায় তোমরা ছেড়ে আসলে রেখে আসলে ফাঁকা আলু তখন ফেরেস্তাবাদ তারা না হালম তাদেরকে যখন রেখে আসলাম ফজরে তখন রাত ডিউটি করে তখন তারা সলাত আদি করছিল ফজরে ছিল যখন তাদের কাছে আসরে গিয়েছিল তখনও তারা সলাত আদি করছিল জি এইরকমই যারা দিন এসছে তাদেরকেও জিজ্ঞাসা করেন জি সাত নম্বর অধ্যায় বাবন এই অধ্যায় হচ্ছে তোমাদের কোন ব্যক্তি যখন আমিল বলে আকাশের ফেরিস্তার আমিন বলেন ফেরিস্তার কি বলেন আমিন ফওয়া ফকাত এহদাহ ওখরা আর ফেরিস্তাদের আমিন আর মোক্তাদি বা এমামের বা মুসল্লির আমিন নামাজের আমিন যখন একসাথে মিলে যায় সময়ের দিক থেকে মিলে যায় এখলাসের দিক থেকে মিলে যায় আগে এখলাস আন্তরিকতা আপনি আমিন বলছেন কিন্তু আপনার দেহটা শুধু মসজিদ আছে আপনার অন্তর দুনিয়া ঘুরে বেড়াচ্ছে দুনিয়া কোথায় 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 ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে যেমন ওয়ালাদ আসলো আমিন কিন্তু আসলে কলবে কলম কোথায় ফেল হয়েছিল তাহলে কাজ হবে না কিন্তু এখলাসের সাথে মিল যেন থাকে ফেরস্তাদের যেমন এখলাস তেমন আপনারও যেন এখলাসের সাথে আপনি হাজির হয়ে নামাজ পড়ছেন আপনি খসুর সাথে হ্যাঁ আর আরেকটি হচ্ছে সময়ের দিক থেকে তাহলে বোঝা গেল যে আমিনটা বলার সময়টা খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়া ছেড়ে গেছে এক দল আছে যেমনই ওলা দল নিন ইমামকে আমিন বলতে দিবে না তার আগে লাফ দিয়ে বলে ফেললো এইটাও সন্ন্যতের খেলা বলো দলেন আমিন এমাম পরে আমিন বলছে তার আগে বলা হয়ে গেছে ভুল কথা বুঝতে পেরেছেন আর এক দল আছে যে এমামের বলা হয়ে গেছে আর তার সাথেও বললো না এমামের সাথে সাথে ফেরস্তারও বলে যেমন এমাম বলছে ফেরিস্তার বলছে আপনি তার একটু পরে আমিন দশ সেকেন্ড পরে বলছে না হইলো না কাজ হইলো না তাহলে এই ফজিলতটা পেলেন না যদি সময়ের দিক থেকে এখলাসে দিয়ে মিলে যায় তো গোফের আলহ মাতা জাম্বি অতীতের গুনাগুলি মাফ করে দেওয়া হবে অতীতের ছোট গুনাগুলি মাফ করে দেওয়া হবে ফজিল তিন হাজার দুশো চব্বিশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন মায়াসি আল্লাহ তালা বলছেন তিনি হাসাও তো লিনবিসাদ নবিসামের জন্য আমি একটা বালিশ ভরলাম বালিশ ভরলাম এটা আমার আঞ্চলিক ভাষায় অনুবাদ করলাম আর শুদ্ধ ভাষায় বালিশ তৈরি করলাম বালিশ ভরা বুঝেন তো কিন্তু আমরা বলি বালিশ ভরা মানে বালিশের মধ্যে যেহেতু তুলো ভর্তি হয় বা যা কিছু ভরার হ্যাঁ নেকড়া ফেঁকড়া তেনা দিয়েও তৈরি করে বিভিন্ন জিনিস গাড়ি স্পঞ্জ দিয়েও তৈরি করছে তো এই যে ভর্তি হয় সেই জন্য বালিশ ভরা মা হাতের থেকে ছোটো থেকে কী শুনেছি বালিশ ভরবো হ্যাঁ লেপ ভরব হ্যাঁ তোষক ভরবো ভরা তুলো ভরবো সেই জন্য বালিশ তৈরি করলাম তো মায়ের সাথে হলে স্বামীর জন্য কি তৈরি করছেন বালিশ তৈরি করলাম এ সাদা ফিহা তামাশিল এমন বালিশ ছিল যাতে কিছু প্রাণীর ছবি ছিল কিন্তু তাতে পশুর বা পাখির ছবি ছিল কান্না নমরকা বালিশটি ছিল গদির মতো একটু গদির মতো ছিল হেলান দেওয়া যাবে হেলান বালিশ যেমন অনেক ব্যবহার করেন ফাজা নবিস একবার আসলেন আর বালিশটা আমার তৈরি হয়ে আছে আর তাতে ওই প্রাণীর ছবিগুলো ওই কাপড়ের ওপর আছে ফাঁকামা বাইনান্নাস তারপরে তিনি জনগণের মাঝে দাঁড়ালেন মানে বেরিয়ে চলে গিয়ে মানুষের কাছে দাঁড়ালেন এটা যদি হয় কিন্তু অন্য একটি এতে মানে পাণ্ডুলিপিতে আগে তো হাতে লেখা হইতো তো বাইনাল নাচ নেই বাইনাল বা বাইনে হ্যাঁ দুই দিকে যে দরজার দুই চোকাট আছে তার মাঝে ঢুকতে যাচ্ছেন দরজার চোকাটের উপরে দাঁড়িয়েছেন আর দেখছেন যে বালিশটাই কি আছে প্রাণীর ছবি আছে এই দেখেই দরজা থেকে ফিরে গেলেন তিনি আর কি হলো সাল্লামের মোবারক চেহারা পরিবর্তন হতে লাগলো বিবর্ণ হয়ে গেল গেলামের চেহারাটা যেন যেটা স্বাভাবিক থাক অস্বাভাবিক হয়ে গেল রাগ যখন হয় ফরসা মানুষকে চেনা যায় বোঝা যায় যে রাগ হয়েছে ফরসা মানুষ যদি রোদ থেকে আসে এমনকি মানুষও যদি রোদ থেকে আসে চেহারাটা লাভ হয়ে গেছে বোঝা যায় যে একে হ্যাঁ এই গরম থেকে রোদ থেকে থেকে বোঝা যায় না রাগলেও বোঝা যায় হাসি মুখও বোঝা যায় চেহারা দেখলে মানুষের করা যায় কি পরিস্থিতি আছে তো আমার চেহারা রাগে পরিবর্তন হয়ে গেছে ফাকুল তো মা এসা তখন বলছেন যে আমি বললাম মা আল্লা আর হাসল আল্লাহ আমাদের কি হয়ে গেছে কি ব্যাপার আপনি মনে হচ্ছে রেগে আছেন কেন রেগে গেলেন মনে হচ্ছে ঢুকছেন না নবী সাহা ভিতরে আর মনে বলছেন তখন না উত্তরে বলছেন যে এই এই যে বালিশ এটা এরকম কেন প্রাণী ছবি কেন এতে কৌতাম আপনার জন্য আমি তৈরি করেছি তজ্জা আলাইহা তার উপর আপনি হেলান দিয়ে শুইবেন বা বসবেন তজ্জা মানে শোয়া তো হেলান দিয়ে শুইবেন আপনি সেই জন্য বালিশ তৈরি করেছি তাহলে বোঝা গেল বালিশে শোয়া প্রমাণিত পালিশেষ হওয়া জি তো কালা আমা আলিম তুমি জানো না আন্নাল মালাক লাতাদ খোলো বেতান ফিহে সুরাতন যেই বাড়িতে প্রাণীর ছবি থাকে সেই বাড়িতে বা সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না আর আমার বাড়িতে ফেরেশতা প্রবেশ করেন না রহমতের রহমতের ফেরেস্তা প্রবেশ করে না কিন্তু যেসব ফেরেস্তা ডিউটিতে লাগানো আছে ও ঢুকবে ধরেন আপনি ছবি আছে আর সেখানে আপনি বসবাস করছেন তো আপনার যে এই লেখক লেখক যে ফেরিস্তারা আছে ওরা থাকবে না তাহলে আপনি আপনার রুমে গুনা করছেন না নেই কি করছেন ওগুলো কোথায় যাবে কখন লিখবে ওরা থাকবে তাই যে ফেরিস্তা প্রবেশ করে না বলতে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না যারা এই রহমত বরকত জন্য এখানে রহমত বরকতের ফেরিস্তা আছে এখানে একটা প্রাণী ছবি ঝুলিয়ে দেন কারণ রহমতের ফেরিস্তা আসবেন রহমতের ফেরিস্তা আসবেন ওয়ান্না মানসানা সুরা আর মানসানা সুরা তা যেই ব্যক্তি ছবি অঙ্কন করবে ইউয়াজ যাবয়্যাউমাল কিয়াম কিয়ামতের দিন তাকে শাস্তি দ হবে শাস্তি দ হবে তাহলে যারা আর্টের কাজ করে প্রাণীর ছবি তাদের কি হবে শাস্তি হবে জি ফায়াকুল আল্লাহ বলবেন আহয়ু মা খালাক্তুম তোমরা যে সব ছবি বানিয়েছো সেগুলোকে প্রাণ দাও জীবন দাও দিতে পারবে না আর শাস্তি তাদের চলতে থাকবে হাসরের মাঠে জি কঠিন শাস্তি এই জন্য বিনা কারণে ছবি তোলা বিনা কারণে ছবি তোলা যায় না কিন্তু কোন ছবি আমাদের বড় ইখতলাফ রয়েছে যেটা প্রতিমূর্তির আকারে ভাস্কর্যের আকারে থাকে সেটা নিঃসন্দেহে হারাম মূর্তির আকারে যেটা মূর্তির আকারে ভাস্কর্যের আকারে বুঝছেন না ভাস্কর্য যে বিভিন্ন রাস্তাঘাটের হ্যাঁ আপনার এতে কোনো জায়গায় অথবা কোনো পার্কে লাগিয়ে দিচ্ছে এগুলো নিঃসন্দেহে সবার কাছে হারাম তারপরে আপনার প্রাণীর ছবি প্রাণীর ছবি যদি হাতে অঙ্কন করা হয় আগের যুগের ছবিগুলো হাতে অঙ্কন করা হয়তো তো এটা হারান কিন্তু এই যে ক্যামেরাতে যেটা করা হচ্ছে ক্যামেরাতে এই যে ভিডিও ক্যামেরা হচ্ছে এটাকে তো অনেক মনে করতে ছবি যে এখন আসছে না ওই হ্যাঁ আমি আলোচনা করছি তো হ্যাঁ কিন্তু এটা ছবি না এটা ছায়া এটা কি প্রতিছবি ছায়া যেমন আইনার সামনে দাঁড়ালে সবসময় আয়নার সামনে দাঁড়ান আপনার ছবিটা আসছে না তো ছবি আয়না দেখা নিষেধ না আয়না দেখা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে বুঝে গেছেন আয়না দেখা দুআও রয়েছে যদিও দুর্বল বলা হয়েছে তো এটা তাহলে কি নড়াচড়া করছে এটা স্থির নয় আচ্ছা এটাকে ক্যামেরা দিয়ে যদি ধরা হয় কোনো হাতই ব্যবহার করা হয় যেমন সেই কোনো সময় আহমতল্লা বলছেন যে ক্যামেরা দিয়ে ধারণ করা লোক এখন হাত দিয়ে কোনো আর্টের কাজ করা হয়নি না নকশা তৈরি করা হাত দিয়ে হাতের কোনো কর্মকাণ্ড এখানে নেই আর এটা শুধু নড়াচড়া করছিল ছায়া সেই ছায়াটাকে ধরে রাখা হয়েছে কী করে করে কী করলেন ধরে রাখলেন সেটা ধারণ ছবি ধারণ এই যে বলছেন এই ছবি ধারণ করা বলছেন এটাকে কি বলছেন এটা আজকালকার ভাষায় ছবি ধারণ করা বলছেন না হ্যাঁ ছিল আপনি যেমন মোবাইলটা ধরেছেন এই খুলে তখনই কি বলছে ওটাকে ভিডিও হ্যাঁ খুলে যখন আপনি ধরেছেন ক্যামেরা ক্যামেরা ওইটা ক্যামেরা যখন ধরেছেন তখন নড়ছে সে কারো সামনে যখন ধরেছে আর যখন খেঁচকের টিপলেন আপনি তখন সেটা ধারণ করলেন আপনি নিষিদ্ধ নয় একদল বলছেন আর একদল এটাও নিষিদ্ধ আমরা বলবো যে যদি প্রয়োজন না হয়তো বিনা কাজে করবেন না প্রয়োজন হয় প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে প্রয়োজন অনেক ক্ষেত্রে জরুরি যেমন আইডি বানাবার জন্য পাসপোর্ট বানাবার জন্য আপনার হজে আসবেন আপনি বিদেশে আসবেন সব জায়গায় ছবি লাগবে লাগবে না লাগবে না ছবি বানাবেন না কিন্তু কতটা ছবি লাগবে এতটা লাগবে পাসপোর্ট সাইজ আপনি গোটা শরীরের ছবি কেন মাথাতে পা পর্যন্ত এটা তো কোনো প্রয়োজন নেই তাহলে বিনা প্রয়োজন তাহলে আচ্ছা গোটা ধরেন গোটা মানুষেরই ছবি লাগবে প্রাণীর ছবি লাগবে কখন যখন একটা রিপোর্ট দিতে হবে ধরেন আপনাদেরকে বলা হচ্ছে উদাহরণস্বরূপ যে এখানে যে যেই ব্যক্তি খাওয়া দাওয়া দিচ্ছে তিনি দেখতে চান কতজন লোকজন হচ্ছে এখানে দর্শ দেখতে চান তাহলে এই ক্ষেত্রে না দিলে তাহলে গঠনমূলক কাজ তাই না তো কাজের ক্ষেত্রে যদি একটা এফতার পার্টি দিচ্ছে আরব দেশ থেকে অনেক দেয় হ্যাঁ গরুর কোরবানি না কোরবানি দেশে আরব থেকে কোরবানি যাচ্ছে কোরবানিটা পশুর ছবি পাঠাবে তারপরে যে লোকজনকে বন্টন করা হচ্ছে সেটা ছবি পাঠাবে পাঠাবেন না হ্যাঁ ইফতার পার্টি ছবি পাঠাবেন না পাঠাতে হবে কিন্তু এমনি আপনি ইফতার করাচ্ছেন আর জনগণের ছবি করবেন না কেন করবেন আপনার বাড়ির বিয়ে সাথী আর আপনি ভিডিও ক্যামেরা করবেন বা ছবি করবেন কেন করবেন হারাম আর তারপরে নারী পুরুষ যদি হয় তখন আরও হারাম হয়ে গেল তখন বুঝতে পারছেন এবারে যারা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে যখন বাইরে যায় তখন অনেক আবেগী ভাইরাল হয়েছে ভালোবাসে এই ছবি করার জন্য সেলফি আর ছবি এগুলোর প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই এগুলো আসলে ঠিক নয় এগুলো করার জন্য কখনো আমার উৎসাহিত করি না কম পক্ষে আমি এই জন্য বলি কমের পক্ষে আপনি যে কাজটা করলেন সেটা কি কাজ লগো মানে ওয়াসার কাজ অসার বুঝেন ফালতু কাজ ফালতু কাজ কোনটা আমি সহজ ভাষা আমার এটা তফসির ফালতু কাজ কোনটাকে বলা হয় যেটাতে হ্যাঁ দুনিয়ার একটা টাকাও আপনার ইনকাম হলো না হালাল লুজিও হলো না পকেটে ঢুকলো না পয়সা আর একটা নেকিও আমল নামায় ঢুকলো না এমন কাজ করছেন যেটাতে একটা নেকি আমল নামে ঢুকলো না একটা টাকাও পকেটে ঢুকলো না ওই কাজটি করলেন এর নাম হচ্ছে লঘু তো যারা যেখানে সেখানে ছবি দেখি একটু শেখের সাথে ছবি তুলি এই করি একটু দিলি এই সেলফি এই এতে গেলাম মেনা আরাফা মুসদাল একটু সেলফি তুলি এই যে সাফা মার ওদের চললাম সেলফি তুলছি কমপক্ষে ওয়াসার কাজ কমপক্ষে কি কাজ ওয়াসার কাজ ভালো করে শুনেন আল্লাহ দান করুন কিন্তু একদল বলছেন যে যেহেতু ক্যামেরাতে করা হচ্ছে এগুলো না যায় না এই জন্য পত্রপত্রিকায় ছবি বড় বড় সাহিকদের আসছে কোনো অসুবিধা নেই পত্রপত্রিকায় ছবি আসছেন যে এগুলোর ক্ষেত্রে বাড়াবাড়ি করা ঠিক না তো যাই হোক হাতিস দুটো আছে শেষ নি দুদিনতে তারপরে নবী সাল্লা কথা বললেন তিন হাজার দুশো পঁচিশ নম্বর হাতিস হাদিস ইবিন আব্বাস আজি আল্লাহ তালাহি তিনি বলছেন আমি আবু আনসারের কাছে শুনেছি তিনি বলেন আমি রসদুল্লাহাম বলতে শুনেছি লাতমালায় কত এমন বাড়িতে ঘরে প্রবেশ করবে না ফেরেস্তা ফি হেকালবন যেখানে কুকুর রয়েছে ওলা সুর আসিল অথবা প্রাণীর ছবি রয়েছে কুকুর যদি কোনো বাড়ি যারা কুকুর পুষে আমাদের দেশের লোকেরা কিন্তু কুকুর পুষে বিনা কারণে বিনা কারণে মানে ট্রেন কুকুর হইতে হবে শিক্ষিত কুকুর প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত যদি কুকুর হয় তাহলে যা তাতে নাকি কমবে না আর যদি বিনা হ্যাঁ প্রশিক্ষণের কুকুর হয় তাহলে কুকুর বাড়িতে পোষা হারাম বাড়ির ভিতরে রাখলে রহমতের ফেরস্তা হ্যাঁ প্রবেশ করবে না ভালো করে শোনেন বাড়ির ভিতরে এমনি কুকুর রাখা যায় জন্য প্রশিক্ষণ কুকুর কোনটি যেই কুকুর হ্যাঁ যদি বলেন যে ধরো হ্যাঁ চোরকে ধরো ধরবে থামো থামবে হ্যাঁ শিকার করতে বলছে এই শিকার করে নিয়ে আসুন ধরে নিয়ে আসো পাখিটাকে ধরে নিয়ে আসো শিকার করবে ধরে ধরে নিয়ে চলে আসলে নিজে খাবে না নিজে খাবে না নিয়ে এসে মালিকের কাছে হাজির করবে এই যদি তিনটি লক্ষণ থাকে তাহলে শিক্ষিত কুকুর ট্রেন কুকুর প্রশিক্ষণপ্রাপ্ত আর না হলে এমনি সাধারণ কুকুর একটা অপরিচিত মানুষকে যদি দেখে ঘেউ ঘেউ করা শুরু করলো সব গ্রামের লোক জীবনে জুব্বা পরেনি আর কুকুর জীবনেও হ্যাঁ জুব্বা দেখেনি যুবা লোক দেখেছে দাঁড়িয়ে ঘেও ঘেউ ঘেউ শুরু করেছে তো এরকম কুকুর বুঝা হারাম মানুষকে কষ্ট দাও যাইসো না এরকম কুকুর পোষা জি আর এই যে কুকুর নিয়ে বেড়াচ্ছে আজকাল দামি দামি কুকুর এটা তো ইহুদিনা সারাদিন অনুকরণ হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ

ঘরে লালিত পালিত হয়েছেন হাজার মানে কোলে যে পালক সন্তান ছোটতে যে ধরেন দুই চার ছয় মাসের বাচ্চা নিয়ে আর লালন পালন করলেন এটাকে বলা হয় তো তিনি পালন করেছিলেন এই দুইজন হাদ্দহ মা দুইজনকে হাদিস বর্ণনা করেছেন কে বর্ণনা করেছেন জায়দিন খালেদ আল জহনি কি বর্ণনা করেছেন যে আবু তাল হা তাকে হাদিস বয়না করেছেন বলেছেন আগের হাদিসটাই অন্য সনদের সাথে যেই বাড়িতে ছবি থাকে প্রাণীর সেই বাড়িতে ফেরেস্তা প্রবেশ করে না বস্তুর বলছেন ফামারেজ আ জায়দিন খালেদ একবার জায়দিনা খালেদ যিনি এই হাদিসের বর্ণনাকারী রহমতের ফেরিস্তা প্রবেশ করবে না যদি বাড়িতে কী থাকে প্রাণীর ছবি থাকে তো সে অসুস্থ হয়ে যায় যাইবেন খালেদ ফাউদ নাহু তাকে আমরা দেখতে গেলাম তার পরিচর্যা করতে খোঁজ খবর নিতে গেলাম। দেখছি যে তার বাড়িতে একটি লাগানো আছে তাহলে দরজার ওপর পর্দা লাগানো বা ঘরের জানালায় পর্দা লাগানো এটা জায়জ এটা বিলাসিতা নাই কারণ অনেকে ভাবতে হবে এটা বিলাসিতা এগুলো না ভাই অনেকের আলো থাকলে ঘুম আসবে না বা দরজার পর্দার প্রয়োজন রয়েছে মহিলারা যাতায়াত করছে হ্যাঁ সুতরাং পর্দা লাগানো চোদ্দশো ছ আগে থেকে গেলো প্রমাণিত তার বাড়িতে দেখছি একটি পর্দা লাগানো আছে ফিহে কিন্তু তাতে কিছু ছবি রয়েছে কিছু ছবি ছবি সেটা প্রাণীরও হইতে পারে আর প্রাণীর হইলে যায় ছবি ছিল এক কথায় কিন্তু সেই ছবিগুলি প্রাণীর ছবি ছিল না আর যারা গিয়েছেন তারা ভাবছে ছবি মানে কোনো ছবি ছিল অনেকে কিন্তু আমাদের সমাজে এরকম মনে করে গাছের ছবি হ্যাঁ কোনো একটা দৃশ্যের ছবি দেখা যাচ্ছে কোনো দেশের একটা পাহাড়ি এলাকার ছবি তা দার্জিলিং এর ছবি এইটা কেন ওটা কেন এটাও তো ছবি না 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 প্রাণীর ছবি প্রাণীর ছবি নিষিদ্ধ জুলিয়ে রাখা তো বলছেন যে ফাকুল তলি ওবায়দুল্লাহ খাওয়া তখন ওবায়দুল্লাহ খাউলানিকে আলীকে আলাম ইউহাদিস নাফি তাসাউর তার সঙ্গে ছিলেন এই দুজন তো ছিলেন বসর এবং ওবায়দুল্লাহ খাউল বলছেন যে কি এই জাহিদুল খালিদ ইনি যে অসুস্থ তার বাড়িতে এসছি ইনি তো ছবি সম্পর্কে হাদিস বয়ান করেছেন যে রহমতের ফেরেস্তা প্রবেশ করবেন আবার ওনার বাড়িতে কেন ছবি ফাকালা তখন ইন্না কালা আলা তখন তিনি বলছেন যাই খালকে শুনতে পেয়েছেন যে এরা তো আমার বাড়ির সমালোচনা করছে যে আমার বাড়িতে ছবি কেন কিসে হ্যাঁ পর্দার কাপড়ে আচ্ছা ইল্লাহ রাখমন ফি সাউমিন যদি নকশা থাকে রাখমুন রাখমানের নকশা রাখমানের নাম্বার হয় রাকমানের নকশা হয় নকশা যদি থাকে কাপড়ে নকশা মানে কি মানে প্রাণহীন কোন প্রস্তুত ছবি যদি থাকে তো অসুবিধা নেই তো এটা নি ওইটাও তো আমি বলেছি ওই হাদিসের সাথে যে কিছু নকশা যদি থাকে গাছপালা ইত্যাদি কোনো সিনারি তাহলে অসুবিধা নেই আমি তখন তার আর এক সাথী বলছেন না এই কথাটা কিন্তু বলেছেন উনি শেষখান যে প্রাণহীন হলে অসুবিধা নেই নকশা টকশা কালাবালা কাজাকার এটা আলোচনা করেছেন সর্বশেষ হাদিস তিন হাজার দুশো সাতাশ নম্বর হাদিস বলছেন যে কে বলছেন আমর ইবিন সালেম তার পিতা সালেম থেকে বর্ণনা করেছেন আন সালেম আনা ভেদান আমর বর্ণনা করেছেন সালেম থেকে সালেম তার পিতা আবদুল্লাহ বিন ওমর থেকে বলছেন ওয়াদান নবী আসলাম জিবরিল একবার নবী সাল্লামকে আলাইহিস সাল্লাম ওয়াদা করলেন যে আমি আসব আপনার কাছে কি করব আসব ফাঁকাল তখন বলছেন কিন্তু আমরা এমন বাড়িতে প্রবেশ করি না যেই বাড়িতে প্রাণী ছবি থাকে অথবা কুকুর থাকে প্রাণী ছবি থাকে অথবা কুকুর থাকে আর খাটের তলায় একটা কুকুর থেকে গেছে ঢুকে গেছে কেমন করে জিবুর সালাম এসে ফিরে চলে গেছে জানিস ফিরে চলে গেছে নবী আলেমুল যে আমাদের দেশে বের রেসবিরা বলেন আলেমুল গ্যাপ তো খাটের তলায় কুকুর জানেন না তিনি খাটের তলার খবর রাখান নবী আলেমুল গ্যাপ হ্যাঁ আলম বল বোঝা গেছে জি হ্যাঁ নবীকে না জানালে তিনি কিছুই জানতে পারতেন না জানিয়ে দিলে তখন জানতে পারতেন ওহির মাধ্যমে জি এখানে আজকের আলোচনা শেষ করছি ও যে জাকুমুল্লা খাইরান ওসল্লা সালামা মোহাম্মদ ও আলী ও হোসাহ আজমাইন